2007 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অটোক্যাড 2007 এর বেসিক পেজ সেটআপ। ওটাকে 2007 ইনস্টল করার পর অনেকের সমস্যা দেখা দেয়, ইনস্টল করতে সমস্যা দেখা দেয়, অনেকের ফাইল ক্র্যাক হয় না, অনেকের ফাইল ওপেন হয় না, আবার অনেকে ইনস্টল করতে গেলে নেট ডট ফ্রেমওয়ার্ক একটা সমস্যা দেখা দেয়। তো আমরা খুব শীঘ্রই এই সমস্যার সমাধান নিয়ে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। তো আপনারা যারা অটোক্যাড এই সমস্যাটা দেখা দেন, তাদের যে বেসিক যে সমস্যাগুলো থাকে সেটা হচ্ছে উইন্ডোজ, পুরাতন উইন্ডোজ থাকলে, উইন্ডোজ আপডেটেড না থাকলে, উইন্ডোজের যে ক্র্যাক ফাইলটা আপনারা ইউজ করতেছেন সেটা যদি ভালো মতো অপটিমাইজ করা না থাকে তাহলে সমস্যাগুলো দেখা দেয়। আরও কিছু সমস্যা আছে, যেমন যদি উইন্ডোজটা অ্যাক্টিভেট করা না থাকে তাহলেও এই সমস্যাটা দেখা দিতে পারে। তো আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা সরাসরি অটোক্যাড 2007-এর বেসিক পেজ সেটআপে চলে যাব। অটোক্যাড 2007 ইনস্টল করার পর আমরা এরকম একটা আইকন দেখতে পাবো। তো আমরা এই আইকনে ডাবল ক্লিক করলে জাস্ট একটা আমাদের সামনে পেজ ওপেন হবে। একদম যারা বিগিনার আছেন তাদের জন্য মনে হতে পারে এগুলো আবার কি, এগুলো কোত্থেকে আসলো বা এরকম কিছু। তো এখানে যারা একদম শিখতে যাচ্ছেন তাদের জন্য বলে রাখি যে আপনাদের প্রথমে আপনাদের ড্রয়িং লিমিট সিলেক্ট করতে হবে, এবং আপনাদের আপনারা কিসে ড্রয়িং করবেন, আপনারা ইঞ্চি ফিটে ড্রয়িং করবেন নাকি মিটার মিলিমিটারে ড্রয়িং করবেন সেটা আপনাদের আগে সিলেক্ট করে নিতে হবে। এটা এমন একটা সফটওয়্যার, আপনি এটাকে যেভাবে বলবেন সেটা সেভাবেই চলবে। তো এখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট টুলবার, এইটা টাইটেল বার, টাইটেল বার থেকে আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে ইউনিটস আছে, তো আমরা ফরম্যাট থেকে সরাসরি ইউনিটে চলে যাব। ইউনিট থেকে এখানে আছে ডেসিমিল, ডেসিমিলের যত হিসাব হয় সব হয় মিটার এবং মিলিমিটারে। আমরা যেহেতু মিটার মিলিমিটার হিসাব করছি না আজকে, তাই আমরা আমাদের যে মৌলিক যে সেট আপটা আছে, বেস সেট আপটা আছে সেটা আমরা ইঞ্জিনিয়ারিং করে দিলাম। এখানে এখানে আপনার দশমিকের পর আপনার কতটা শূন্য দেখবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে দশমিকের পর এটা আমি সিলেক্ট করে দিলাম, আপনারা এটাও করতে পারেন চাইলে। দশমিকের আপনার এক ঘর দেখবেন, দশমিকের পর আপনারা দুই ঘর দেখবেন একটা। আর আমার সব, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করেছি, আমার সব হিসাব হবে ইঞ্চি এবং ফিটে। আমরা এখানে ওকে দিয়ে দেব। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এরিয়া সিলেক্ট করতে হবে, যে আপনারা কতটুকু এরিয়াতে কাজটা করবেন, আপনাদের ড্রয়িং যে করবেন এটার বাহিরের এরিয়া কতটুকু হবে বা আপনার পুরো পেজের এরিয়াটা কতটুকু হবে, যেটাকে বেসিক পেজ সেটআপ বলা হয়। আপনারা ফরম্যাট বারে আবার চলে যাবেন। ফরম্যাট বারে যাওয়ার পর এখানে ড্রয়িং লিমিটস আছে, ড্রয়িং লিমিটসে ক্লিক করবেন। ড্রয়িং লিমিটসে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা আসবে নিচে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার অর অন অফ, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এটাতে আপনারা জাস্ট কিবোর্ডে 0 ইঞ্চি কমা 0 ইঞ্চি সিলেক্ট করবেন, দিয়ে এন্টার দিয়ে দেবেন। তারপর এখানে লিখবে নিচে লিখবেন, নিচে এই আইকনটাতে দেখবেন লেখা আসবে স্পেসিফিক আপার রাইট কর্নার। স্পেসিফিক আপার রাইট কর্নারে আপনারা যদি 200 গজ দিতে চান তাহলে 200 গজ দিবেন, যদি কাজটা যদি আপনারা 200 ফিটে করতে চান 200 ফিট, 500 ফিটে করতে চাইলে 500 ফিট, আপনারা আপনাদের মতো সেট করে নেবেন যে যতটুকু আপনারা কমফোর্ট ফিল করেন। আমি সাধারণত 500 দিয়েই করি, তাই আমি এখানে 500 ফিট দিলাম, 500 ফিট কমা 500 ফিট এন্টার। এখানে আমার হয়ে গেল। আমার পেজ সেটআপটা হয়ে গেল। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্র টুলবারটা সিলেক্ট করতে হবে। ড্র টুলবারটা সিলেক্ট করতে হলে আমরা এখান থেকে কিবোর্ডের উপর ডি লিখব, ডি লিখে স্পেস অথবা এন্টার দেব, তাহলে আপনার ড্র ডাইমেনশন
স্টাইল ম্যানেজার এটা ওপেন হবে। আমরা যদি ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন করি তাহলে আমরা আমাদের কাজে আমরা যে যে ইউনিটগুলো সিলেক্ট করেছি সেই ইউনিটে আমরা কাজগুলো করতে পারবো। এই ক্ষেত্রে মডিফাই টুলবারটা সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা আপনাদের লাইনস, আপনাদের সিম্বল অ্যান্ড অ্যারোস, আপনাদের টেক্সট, এই টেক্সট আপনারা সিলেক্ট করতে পারবেন এবং ফিড সিলেক্ট করতে পারবেন। প্রাইমারি ইউনিটস, আমি প্রাইমারি ইউনিটস ইঞ্জিনিয়ারিং দেব কারণ আমি ইঞ্জিনিয়ারিং সেট করেছি এবং আমরা দশমিকের পরে বেশি শূন্য দেখার ইচ্ছা আমাদের নেই। এটা করে দেন আমরা ফিট এবং ইঞ্চি আমরা দুইটাই দেখতে পাবো এবং আমরা এখানে এটা করে দিয়ে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর সেট কারেন্ট, এরপর হচ্ছে ক্লোজ, দেন আমাদের পেজটা মোটামুটি সেট আপ হয়ে গেল। এখন আমরা এই এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটার উপর কার্সারটা নেব, নেওয়ার পর এটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অটোকেট একটা অপশন আসবে, অপশন থেকে আমরা ডাইমেনশন টুলবারটা সিলেক্ট করবো। এখান থেকে আপনারা বিভিন্ন টুলবার আপনাদের দরকার লাগলে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এখন আপাতত আমাদের ডাইমেনশনটা দরকার তাই আমরা ডাইমেনশন টুলবারটা সিলেক্ট করব। এখন আমরা ডাইমেনশন টুলবারটা এখানে নিয়ে আসলাম। এখানে আমরা ড্রয়িং করার সময় বিভিন্ন প্রকার ড্রয়িংয়ের সব মাপ ঠিক আছে কি না এটা চেক করার জন্য এই টুলবারটা ব্যবহার করা হয়। তো আমরা এটা এখানে এনে ছেড়ে দিলাম। দেন আমরা মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর এখানে একটা ওপেন হবে, সেটা থেকে আমরা অপশনে যাব। অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে ড্রয়িং করব সেই ড্রয়িংয়ের ডিসপ্লেটা আমরা দেখতে পাবো। এখানে ফাইলস আছে, ডিসপ্লে আছে বিভিন্ন প্রকার। তো আমরা এখান থেকে যে যেটা কোয়েস্টটা করবো সেটা হচ্ছে এখান থেকে ড্রয়িংয়ে গিয়ে আমরা এই অটো স্ন্যাপ মার্ক সাইজ আমরা এই এটাকে একটু বাড়িয়ে দেবো। যারা বিজ্ঞানের আছে তার জন্য বাড়িয়ে দিলে ভালো। এটা আমাদের যে আমাদের কার্সার, তো এই পেজের ভিতরে যে কার্সারটা থাকবে সেটার ভিতরে যে একটা বৃত্ত আছে, সরি বৃত্ত না, এটা হচ্ছে কি এটাকে কী বলে বর্গ, এই বর্গটাকে আপনার ছোট বড় করবে। তারপর হচ্ছে এখানে এখানে বিভিন্ন থ্রিডি এটা কিছু করতে হবে না, এখানে আপনার এটাকে একটু ছোটো বড়ো করে দিবেন, তাহলে আপনাদের যারা বিগিনার আছে তাদের জন্য কাজটা করতে সহজ হবে। দেন আপনারা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবেন। দেখেন আমার কার্সারের সাইজটা একটু বড় হয়ে গেছে আগে থেকে এবং মোটামুটি দেখাচ্ছে। এখন আপনাদের আমাদের আমাকে বিভিন্নজন বিভিন্ন সময় ফোন করে বলে যে ইউএস আইকনটা তো অনেক সমস্যা হচ্ছে, ইউএস আইকনটা দৌড়াদৌড়ি করতেছে। দেখেন আমি যদি একটু জুম আউট করতেছি মাউস, মাউসের মাঝখানে স্ক্রল করে তো এটা আমার সাথে সাথে দৌড়াচ্ছে। ধরুন আমি যদি এখানে একটা এল এন্টার দিয়ে আমি যদি এখানে একটা লাইন টানি, এই লাইনটা টানার পর এটাকে ফিক্সড করতে হলে F8 দিয়ে এটাকে ফিক্সড করতে হবে। এটা আর ডান বামে মানে স্বতন্ত্রভাবে এটা লড়বে না, এটা আপনি এটা আপনার কার্সার যেখানেই নেন সেখান থেকেই এটা সোজা হয়ে যাবে। এটা যদি আমি ধরেন আমি এটা এখানে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এল এন্টার ছেড়ে দিলাম এখানে এনে, দেন আমার এটা থাকলো। দেন আমি যদি একটু জুম করি দেখবেন ইউএস আইকন এটার সাথে দৌড় দিচ্ছে, এই জুম করতেছি ইউএস আইকন, এটাকে বলা হয় ইউএস আইকন। এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এটা দেখছি এটা ইউএস আইকনটাই এটার সাথে সাথে দৌড়াদৌড়ি করতেছে। তো এটাকে দৌড়াদৌড়ি থামানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ টুলবারে যেতে হবে, ভিউতে যেতে হবে, ভিউ থেকে ডিসপ্লেতে যেতে হবে, ডিসপ্লে থেকে ইউএস আইকন, ইউএস আইকন থেকে ওরিজিনটাকে বন্ধ করে দিলে এটার দৌড়াদৌড়ি থেমে যাবে। এখন আমি যদি জুম করিও কোনো সমস্যা নেই। এখন আমরা যে ডাইমেনশন টুলবারটা আনলাম এটার কাজ কি সেটা আমরা দেখবো। এই ডাইমেনশন টুলবার থেকে আমরা এই লাইনারটাকে সিলেক্ট করবো। লাইনারটাকে সিলেক্ট করার পর আমরা এখানে এটাকে এটা এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, এটাকে বলা হয় স্ন্যাপ। এই স্ন্যাপটাকে অনেকে স্ন্যাপ অন করা থাকে না, যাদের যাদের স্ন্যাপ অন করা থাকে না তারা এখান থেকে স্ন্যাপটাকে অন করে নিতে পারবেন। এটা অন করলে স্ন্যাপ অন হয়ে যাবে, এখানে লেখা আছে স্ন্যাপ অফ, স্ন্যাপ অন। আমি যদি এখানে ক্লিক করি স্ন্যাপ অফ হবে, আমি যদি আবার এখানে অন করি স্ন্যাপ অন হবে। আমি যদি স্ন্যাপটা অফ করে দিই তাহলে আমাকে এখানে, তো অনেকের এটাতে সমস্যা হয় কি যে মাঝখানের যে ইয়েটা থাকে সেটা সিলেক্ট করতে সমস্যা হয়, এখান থেকে এখান পর্যন্ত আনতে অনেকের সমস্যাটা হয়, মানে এখানে এই লাইনটার মাঝখান পর্ব সিলেক্ট করতে অনেকের সমস্যা হয়। এটার জন্য আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে স্ন্যাপ সেটিংয়ে যাবেন,
সেটিংয়ে যাওয়ার পর এখানে মিডল পয়েন্ট আছে, এই মিডল পয়েন্ট আপনার অনেকে সিলেক্ট করা থাকে না, আপনার এই মিডল পয়েন্ট যদি সিলেক্ট করে দেন, তারপর যদি ওকে দেন, তারপর আপনার যে লাইনটা টানছেন সেটার মিডল পয়েন্ট সহ আপনাকে শো করবে, যাতে করে আপনার ড্রয়িং অনেক সুবিধা হবে যখন আপনার অটোক্যাড অন্য অন্য ক্লাসগুলো করবেন বা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, তখন এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। দেন আমি এখানে যদি এটা লাইনারটাকে সিলেক্ট করে এখানে ধরে আবার এখানেটাকে ধরে দিই, তখন আমার আসবে কি 7 বাই 7 ফিট 7 ইঞ্চি দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে ফিটটাকে ফিট আকারে দেখাচ্ছে না, আর লেখাগুলো কেমন জানো একটু চিকন চিকন বা অন্যরকম হয়ে গেছে। এটাকে আমাকে ঠিক করতে হয়, তাহলে আমাকে ডি এন্টার করতে হবে। ডি এন্টার করার পর এখানে মডিফাই টুলবারে আবার চলে যেতে হবে, টুলবারে গিয়ে এখানে ট্যাক্স যেতে হবে, ট্যাক্স থেকে এখানে ট্যাক্স স্টাইলে যেতে হবে, ট্যাক্স স্টাইলে গিয়ে এখানে একটা ট্যাক্স সিলেক্ট করা আছে, তো যেটা সাধারণত জনপ্রিয় সেটা হচ্ছে টাইম রোমান, নিউ টাইম রোমান ট্যাক্সটা অনেক জনপ্রিয়, তা আপনার এখান থেকে নিউ টাইম রোমানটা সিলেক্ট করতে পারবেন। এই যে নিউ টাইম রোমান এখানে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর এখানে আপনি সিলেক্ট করলে হবে না, এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর তারপর ক্লোজড, নিউ টাইম রোমান সিলেক্ট হয়ে গেল। এখন টেক্সট হাইট, আমি এখানে কত হাইটের টেক্সটটা দেখবো, এখানে একটা একটা স্পেসিফিক দেওয়া আছে, আমি এটা নিব না, আমি 5 ইঞ্চি করে দিলাম, 5 ইঞ্চি, আচ্ছা ঠিক আছে। এটা যদি হরিজেন্টালে দেখতে চান হরিজেন্টাল, যদি এটাকে যদি ডাইমেনশন লাইনে দেখতে চান আপনারা এই ডাইমেনশন লিখতে পারেন, ISO স্ট্যান্ডার্ড যদি দেখতে চান তাহলে ও দেখতে পারবেন, আমি হরিজেন্টাল দিয়ে দিলাম, ওকে। দেন সেট কারেন্ট ক্লোজ, আমাকে এটা দেখাচ্ছে 7 ফিট 7 ইঞ্চ, 7.7 ফিট দেখাচ্ছে। এখন আমি জেড এন্টার, এ এন্টার, আমি যে 500×500 ইয়েটা নিয়েছিলাম সেটা পুরো পেজটা আমার এত বড়, এখান থেকে 7 ফিট অংশ হচ্ছে মাত্র এতটুকু। আশা করি অটোকেটের যারা বেসিক বেসিক যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আপনারা সমাধান করে, অনেকের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদেরকে, আমরা সব ব্যাপারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো।